গুড মর্নিং বন্ধুরা, ব্লকের প্রথমেই জানাই বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আজ 30/10/2022 সানডে সকাল 9:05। অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি। উঠে ফ্রেশ হওয়ার পর যেমনি সকালবেলা যেমনি গুরু নাম করেছি, ঘুরে ড্রেস আপ করে এবার একটু বাইরে যাচ্ছি। কিছু দু একটা কিছু কেনার আছে, সেটা কিনে নিয়ে এসে তাই আমাদের চা খাওয়া হবে। তো আমি ততক্ষণ এতক্ষণ জাস্ট ভুলে গেছিলাম যে ব্লগটা একটু আগে সুইচ করে দেওয়া উচিত ছিল, বাট আমি সেটা করা হয়নি। বিকজ আমি একটু ভুলে গেছিলাম যে আর একটু শরীরটা প্রবলেম দিচ্ছে, কখনো কোমরে দিচ্ছে, কখনো ঘাড়ে দিচ্ছে, কখনো গলায় ওয়েদার চেঞ্জ হচ্ছে, গলায় ব্যথা করছে, মানে নানা প্রবলেম হচ্ছে বডিতে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আবার পায়ের আমার একটা নখ উঠে যাচ্ছে, এই দেখাচ্ছি আপনাদের, এই দেখুন পায়ে এই নখটা, এই নখটা আমার উঠে যাচ্ছে, এই যে নখটা উঠে যাচ্ছে, এই দেখুন উঠছে। তো এই নখটা উঠছে, খুব লাগছে পায়ে, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, আমি এবার একটু বাইরে যাচ্ছি, জিনিস কেনাকাটা করে আসছি। মা এখন বসে বসে একটুখানি ফোন ঘাঁটছে, এই যে দেখুন বসে বসে ফোন ঘাঁটছে। তো যাই হোক, আমি বাইরে যাচ্ছি এখন, তো বাইরে থেকে এসে আপনাদের সঙ্গে আরও কিছু শেয়ার করবো, সঙ্গে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আমি বাইরে গেছিলাম, বাইরে থেকে ছুটে এলাম, এসে জাস্ট দুটো ব্রেড কিনে নিয়ে এসেছি, আর কিছু আনিনি। তো চা আর ব্রেড নিয়ে খাবো। এই যে মা পড়, দেখো এ করছে কাগজ, তোমার কী বলে ফোন দেখছে। যাই হোক, আমরা চা খাওয়া শুরু করবো, ক্যামেরা তো চা খাওয়া শুরু হবে। মাকে চাটা দিয়ে দিই, চাটা গলা হয়ে গেছে। হ্যাঁ, এই যে মা চা খাচ্ছে, ঠিক আছে, সঙ্গে ব্রেড, এই যে ব্রেডও নিচ্ছি, এই যে ব্রেডও দিয়ে দিলাম, এই যে ব্রেড দিয়ে দিলাম, খাচ্ছে চা, হ্যালো বলবে, এই জিনিসগুলো সব বেশ ভালো লাগে, নতুনত্ব সুন্দর লাগে দেখতে, শুনতে পারে, সবাই হাই করে, আমরা হ্যালো করি, আমি হিলো করি, একটু শুনতে ভালো লাগে, তাই বললাম। চাটা একটু ঠান্ডা হচ্ছে বলে আপনাদের সাথে কথা বলছিলাম, চাটা এবার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবার চাটা খাচ্ছি, তো আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, এই মাত্রে আমি লাঞ্চ করছিলাম, লাঞ্চ করে একটু শুয়েছি, শুয়ে একটু মুখে একটু ফেস প্যাক লাগিয়েছি, এরপর এটা ফ্রেশ হয়ে নেবো। তো লাঞ্চেরটা শেয়ার করতে পারিনি, এক্ষুনি মা লাঞ্চে বসবে, তো তখন আপনাদের কী কী লাঞ্চে আছে সেগুলো শেয়ার করে দেবো, সঙ্গে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এই যে মা খাচ্ছে, এই ভাত আছে, এই ডাল আছে, এই হচ্ছে শুক্তো, এই হচ্ছে মাছ, আচ্ছা এখানে মাংসটা চাপা আছে, মাংসটা খোলো, এখানে মাংস আছে, এই রুটি ছিল, এখানে চাটনি ছিলাম, চাটনিটা খেতে ভুলে গেছি, তো এখানে চাটনি ছিল, তো আস্তে পড়ে যাবে। হ্যাঁ, তো চাটনিটা ছিল, খাওয়া হয়নি, তো মোটামুটি এই হয়েছিল রুটি, মানে মাছ, ডাল, শুক্তো, মাংস, চাটনি, আর এখানে একটা তরকারি রয়েছে, চাপা রয়েছে, ঠিক আছে, মোটামুটি এই রুটি। আমি মুখে একটুখানি ওটা লাগিয়েছি, দেখলেন আপনারা, তো ওটা আমি ধুয়ে আসছি, ধুয়ে এসে আপনি সঙ্গে থাকুন, আপনাদের সঙ্গে আরও কথা বলছি। বন্ধুরা দেখো, এটা একটা জিনিস বন্ধুরা, একটা দারুণ জিনিস দেখো, এটা দুর্দান্ত জিনিস, সামনাসামনি সামনাসামনি দেখলে আচ্ছা ছিল, দারুণ জিনিস, আমি দেখে যথারীতি ঢুকতে পারিনি। ঠাকুরটা আমার খুব দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে, বন্ধুরা দারুন জায়গায় এসেছি আমি, ঘরটা একদম যেতে পড়ে না, লোকে ড্রিমস হাউস, দিস ইজ এ ড্রিমস হাউস, সত্যি দারুণ লেগেছে, ছোট্টর উপর দুর্দান্ত লেগেছে, আসবাবপত্র তো কোনো ব্যাপার না, আমি সাদা, আমার সাদা ফেভারিট, আবার সাদাও রয়েছে, আবার ব্যালকনিও রয়েছে ভালো মতন, এইবার বুঝতে পারছি এটা কোন জায়গাটা বলে, বহুত ফ্লোর আছে,
সূর্য দেখা যাচ্ছে একদম, বিশ্বের জন্য দারুণ দেখা যাবে, সুন্দর দেখতে হবে। দেখতে তো পাচ্ছি, দেখতে পাচ্ছি, এদিকে গেলে দেখতে পাওয়া যাবে। ও ওয়াও, লাইটটা হেভি। কত নিল ওটা? চল্লিশ। মানে ক্যাশে নিয়েছো? দেখালেও বাট তুমি এটা কি করে দেখাবে যে তোমার এতটা শেষ তুমি তাহলে তুমি কতটা সরকারকে তুমি ট্যাক্স দিচ্ছ সেটা তোমাকে বলবে। অসুবিধা আছে, অনেক গল্প আছে ভাই, ওরকম কই আমি তোকে ভয় পাই, আমি তোকে ভয় পাই, আমি তোকে আমি প্রচুর ভয় পাই, আর কাউকে ভয় পাই না, ভূত খেয়ে ভয় পাই, তোকে ভয় পাই। তোকে দেখাচ্ছি আমি, আর কাউকে দেখাচ্ছি না, সালা একদম চিতা বাপ একলা। তোমার কি রাশি? তোমার কি রাশি? কোনদিন জিজ্ঞেস করা হয়নি। সিংহ রাশি? আরো এই তোমার কি রাশি কি? ওকে তো আমি ব্লগে তো ওকে দেখেছি। ওয়াও, দারুন দারুন। আমার ব্লগে সাবস্ক্রাইবার নেই, কত 200 হবে হয়তো। আমার ছিল সাবস্ক্রাইবার সংখ্যা 1 থেকে শুরু হয়েছে। চেনা জানার মধ্যেই তো ছড়িয়ে দিল। কি নামে আছে? আমার একটাই নাম, আমার যেটা নাম সেটাই নাম, যাচ্ছি না গেলে তো পাবো। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা, এসছি আমি। ওই তুই বস, তোর তোকে ভয় লাগে আমার, তুই বস। আচ্ছা আমি এটা বন্ধ করছি, লাইটটা বন্ধ। এটা হচ্ছে চা, ট্রি, এটা হচ্ছে মোবাইল, এটা হচ্ছে জল, এটা পাকা, আর আমি তো ভালো হয় কুত্তাটাকে, সরি সরি কুত্তা না, লাকি ল্যাব ল্যাব, তোটা ল্যাবটাকে দেখালাম, সুন্দর ল্যাবটা দেখতে। এই হচ্ছে আমাদের চা খাওয়া, তখন আমরা চা খেলাম, আমাদের এই চা খাওয়া হচ্ছে। আর একটা দুটো তিনটে ওটা আমার ভাইপো এসেছিলো, তো ওই যে মা খাচ্ছে বিস্কুট দিয়ে চা খাচ্ছে, ইনিও খাবেন খাবেন করছেন, কিন্তু মোবাইল যায় তো, মোবাইল সবাই হাতে আছে, এনার হাতে মোবাইল রয়েছে। নিয়ে আমার দিদি সে আগের দিনে দেখালাম, আগের দিনের ড্রেসটা আলাদা, এই দিদির ড্রেসটা আলাদা, এর চকমকা ড্রেস পরে এসেছে আজকে। যাই হোক, আর আজকে মা এখন খুব মন দিয়ে একটা মোবাইলে কী একটা হচ্ছে সেটা দেখছে, ঠিক আছে। আর আমি চাটা নিয়ে বসছি, তো আমিও চা খাচ্ছি, চা খাওয়া হয়ে গেলে আপনাদের সঙ্গে আরও কিছু শেয়ার করছি, সঙ্গে থাকুন। বন্ধুরা, বসে বলেছি ডিনার নিয়ে, তখন তোমাদের সামনে শেয়ার করছিলাম চায়ের, চা ফা খেলাম তখন আমরা, তার আগে আমার ভাইপো এসেছিলো, ভাইপো চা ফা খাওয়া হয়ে গেলো, তো এখন আমি ডিনার নিয়ে বসছি। আচ্ছা ডিনারে কী কী আছে দেখিয়ে দিই। আচ্ছা একটা ছোট্ট করে সন্দেশ, রুটি আছে, আচ্ছা এখানে চিকেন আছে, এখানে তরকারি আছে, এখানে আছে চাটনি, এখানে ডাল আছে, এখানে রাইস অ্যান্ড রুটি আছে। আমি রাইস খাই না, আমি রুটি খাই রাত্রিবেলা, তো আছে তো মা রুটি একটুখানি আর রাইস রয়েছে, মা খাবে, চাপাতি আছে, ওই জল মায়ের থালা রকম আছে। মা এখন ফোন ঘাটছে, দেখে নিয়েছে মা ফোন ঘাটছে এখন,
তো যাই হোক আমি ক্যামেরা আমাদের ঘোরাই। তো বাই দ্য ওয়ে আমি এখন ফ্রেশ হয়ে এসেছি, একটু বাথরুমে গেছিলাম, ফ্রেশ হয়ে এসেছি। আমার আজ অনেকদিন বাদে আমার আজকে ফিজিওথেরাপি হয়েছিলো, তো আমি ফিজিওথেরাপিটাকেও শেয়ার করার কথা ভাবছিলাম, বাট ফোনে একটু চার্জ কমও ছিল আর আজকে ফার্স্ট টাইম ছিল, তো কালকে আপনাদের শেয়ার করে নেবো ফিজিওথেরাপিটা, যদি কালকে আমার হয় কালকে ফিজিওথেরাপিটা আপনাদের শেয়ার করে নেবো, ঠিক আছে। আর এবার খেতে হবে, তো খাবারটা মুখের সামনে পড়েছে, রাত্রিরও মোটামুটি হয়েছে 10:40-45 হয়ে গেছে, ঠিক আছে, তো 10:45 আপ হয়ে গেছে, নিয়ার অ্যাবাউট 10:50, ঠিক আছে, তো খেয়ে নিই, খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, সকাল সকাল উঠতে হবে। তো আমি ব্লগটা আমি এখানেই শেষ করছি, ব্লগটা শেষ করার আগে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা রইল, এবং আমার পেজটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইবার অবশ্যই করবে, আর আমার কোনো রেক্টিফাই বা কোনো ভুলের জায়গা থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে যে আমার কোথায় কী ভুল আছে। তো ফ্রেন্ডস, গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন, আবার নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে, শুভরাত্রি।